আচ্ছা, কোষে দেখি 21-এর 1-এর 3-এর অঙ্কটা কি বলেছে যে 7.5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতে নির্ণয় করতে হবে এবং স্কেলের সাহায্যে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তার জন্য কি করব, প্রথমে দেখো, প্রথমে 7.5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার আগে এখানে নেবো, তার আগে একটা রশ্মি আমাকে আঁকতে হবে। তো প্রথমে আমরা একটা রশ্মি এঁকে নিলাম, এটা ও নাম দিলাম, এটা এক্স নাম দিলাম, এটা একটা রশ্মি। তো এবার কি করব, 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার আগে এখানে আমি কেটে নিই, আর 4 সেন্টিমিটার কেটে নিই। 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার কেটে নিলাম। তারপর থেকে 4 সেন্টিমিটার কেটে নিলাম, কি করলাম তাহলে, প্রথমে ওয়েক্স রশ্মি আঁকলাম, সেখান থেকে 7.5 সেন্টিমিটার প্রথমে কেটে নিলাম, তারপরে 7.5 সেন্টিমিটার যেখানে কাটা হয়েছে তারপর থেকে 4 সেন্টিমিটার কেটে নিলাম। তো এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, ঠিক আছে। তো এবার ওবি যে সরল রেখাংশ পেলাম তাকে সমদ্বিখণ্ডিত করবো, কি করবো, সমদ্বিখণ্ডিত। তো তার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হলে কি করে আঁকতে হয় তোমরা জানো, লম্ব সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, আবার এই পাশে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। এবার এখানে দুটো ছেদবিন্দু পাচ্ছি, এই ছেদবিন্দু দুটোকে যুক্ত করব, ঠিক আছে, ছেদবিন্দু যুক্ত করলাম। এবার এই অর্ধেকটা মাপ নিয়ে আমরা মাপটা নিয়ে অর্ধবৃত্তটা এঁকে ফেলবো। তো কি করলাম, এই যে অর্ধেকটা মাপ নিয়ে অর্ধবৃত্তটা এঁকে ফেললাম। এবার কি করবো, এই যে এ বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করবো, এ বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করবো, অর্থাৎ এ বিন্দুতে একটা লম্ব আমাকে আঁকতে হবে, তার জন্য 90 ডিগ্রি আঁকবো। তো এখানে লম্বটা আঁকলাম, যেটা আমি দেখলাম অর্ধবৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম সি বিন্দু। তো এখানে দেখো 7.5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের মান কি হবে, এসি বাহুর দৈর্ঘ্য হবে। তো এসি বাহুর দৈর্ঘ্যটা আমি মেপে নিচ্ছি স্কেলের সাহায্যে, এসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 5.5 সেন্টিমিটার পুরোপুরি, দেখো 0, 1, 2, 3, 4, 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে কি লিখবো, এসি ইকুয়ালস টু 5.5 সেন্টিমিটার, আর কি লিখবো যে 7.5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার সরলরেখাগুলির মধ্য সমানুপাতি হল 5.5 সেন্টিমিটার। তো আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো কীভাবে আঁকা হলো, যদি কোথাও কোনো সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।